এদিকে সৌরভকে আইসিসিতে পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর যে আরজি সে প্রসঙ্গে প্রতিক্রিয়া মিলছে বিজেপির। কেন শুনবেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা? সৌরভকে মমতার কুম্ভীরাস্ত্রর দরকার নেই, কেন সৌরভের বদলে শাহরুখকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করলেন মমতা? প্রশ্ন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উনি জানালে কি হয়েছে, উনি জানালে কেন শুনবেন? উনি যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি করে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কি বলেন, কিম্বুত কি বাঁকা, প্রধানমন্ত্রী জানালে কেন শুনতে যাবে? আর প্রধানমন্ত্রী কোনো খেলার বিষয় নাক গলায় না। যেমন তিনি তার দাদা ভাইদের বসিয়েছেন এখানে, মোহনবাগান ক্লাব থেকে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে, টেনিস ক্লাব থেকে, কোথাও তো বাকি নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কম্পিরাস্ট্র খেলার কোনো দরকার নেই। পশ্চিমবাংলায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিকারের সৌরভ গাঙ্গুলির টেনেন্সিকে মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকতো, আপনি অনেক আগেই সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন। সৌরভকে হাতিয়ার করে বাঙালি আবেগে সুরসুরি মুখ্যমন্ত্রীর। খবরটা বাসি ঠোঙা হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেই বাসি ঠোঙা নিয়ে এসে এখন আবার নতুন করে এ বাংলার ভাবাবেগকে উদ্দীপ্ত করার জন্য সৌরভ গাঙ্গুলির নাম উচ্চারণ করছে, কোনো মানেই হয় না। সারা বাংলা প্রতিবাদ করেছে, আমরা সবাই প্রতিবাদ করেছি অনেক আগে, এবং অমিত শাহ ছেলে জয় শাহকে প্রমোশন দেওয়া হচ্ছে, আর ক্রিকেটের নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিমোশন করা হচ্ছে, আমরা সবাই সোচ্চারে প্রতিবাদ করেছি, সারা বাংলার ক্রীড়া জগৎ প্রতিবাদ করেছে, সারা ভারতবর্ষের ক্রিকেট জগৎ প্রতিবাদ করেছে। এখন দিদির মনে হয়েছে খোঁজ খবর নিয়ে যে এই আমরা তো বাঙালির সেন্টিমেন্টে একটু সুশ্রী দেওয়া যেতে পারে সৌরভের কথা বলে, তাই আবার তাকে দরখাস্ত করতে হচ্ছে মোদিকে। দিদি একটা তো অবস্থান করতে পারতেন কলকাতার বুকে, একটা প্রতিবাদের মিছিল করতে পারতেন, একটা কিছু ঘেরাও করতে পারতেন যেটা দিদিকে মানায়, তা না করে দিদি এখন মোদির কাছে দরখাস্ত করছে সৌরভ গাঙ্গুলিকে অপমান যেন না করা হয়। দিদির স্বভাবের পরিবর্তন দেখে আমরা অবাক হচ্ছি।